প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালোই আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাস আজকের ক্লাস শ্রেণী শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা দেখো আমি গত ক্লাসে তোমাদের কি পড়িয়েছিলাম গল্প তাই না গত ক্লাসে কি পড়িয়েছিলাম গল্প গল্পর নামটা কি গল্পর নাম ছিল গল্পের নাম কি ছিল জলপরি ও কাঠুরে আমাদের গল্পের নাম ছিল কি জলপড়ি ও কাঠুরে তাই না এবার আমাদের গল্প পড়া শেষ হয়ে গিয়েছে তাই তো আমাদের গল্প পড়া শেষ হয়ে গিয়েছে এবার আমরা গল্পের পরে আমাদের কি আছে গল্পের পরে আছে শব্দের অর্থ তাই না গল্পের পরে আছে শব্দর অর্থ দেখো শব্দের অর্থ আমি তোমাদের পড়ে দিয়েছি দেখো কাঠুরে আমাদের আছে কাঠুরে কাঠুরে যে কাঠ কাটে তাই না কাঠুরে মানে যে কাঠ কাটে কুড়াল কুড়াল মানে কি মানে কাঠ কাটার জন্য যে যন্ত্র লাগে তাই না কুড়াল মানে কাঠ কাটার হাতিয়ার কাঠ কাটার হাতিয়ার স্রোত মানে কি দেখো স্রোত স্রোত মানে স্রোত মানে জলের ধারা স্রোত মানে কি জলের ধারা দুঃখ মানে কি দেখো দুঃখ মানে মনের কষ্ট দুঃখ মানে কি মনের কষ্ট কিছুক্ষণ কিছুক্ষণ মানে অল্প সময় কিছুক্ষণ মানে অল্প সময় সততা মানে কি দেখো কাজে ও কথায় সৎ থাকা কাজে ও কথায় সৎ থাকা সততা মানে কি কাজে ও কথায় সৎ থাকা লোভী মানে কি লোভী মানে অনেক লোভ যার লোভী মানে অনেক লোভ যার তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী এই শব্দের অর্থগুলো কি জলপরীয় কাছড়ি গল্পে এই আটটা শব্দের অর্থ আছে আটটা সাতটা শব্দের অর্থ হচ্ছে তোমাদের আগামী ক্লাসে হোমওয়ার্কে থাকবে এই শব্দের অর্থগুলো বাসায় ভালো করে বানান সহকারে পড়বে ও লিখবে আশা করি তোমরা বুঝতে পারছ আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি